সাতক্ষীরায় শত শত বিঘা জমিতে সারিবদ্ধ কুল চাষ করে লাভবান হচ্ছে জেলার চাষিরা। কুল বা বরই হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল। আবহাওয়া ও পরিবেশগত কারণে সাতক্ষীরার আমের পাশাপাশি জেলার কুল বা বরই সুনাম আছে দেশ জুড়ে। দেশের প্রায় সব জেলাতেই কুল চাষ হলেও সাতক্ষীরার কুলের চাহিদা সারা দেশে। বিস্তারিত দেখুন সাতক্ষীরা থেকে পাঠানো প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা এই শীতের মৌসুমে সবচেয়ে চাইতে মানবদেহের জন্য যে উপকারী যে ফলটি পাওয়া যায় সেটি হচ্ছে কুল, কুল অথবা বরই। আপনারা জানেন কুল ফলটি অত্যন্ত চমৎকার একটি রক্ত বিশুদ্ধকরণ ফল। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য টক বরই অত্যন্ত উপকারী। ডায়রিয়া, ক্রমাগত মোটা হয়ে যাওয়া, রক্তশূন্যতা, ব্রঙ্কাইটিস রোগ ইত্যাদি নিরাময়ে চমৎকার কাজ করে এই ফলটি। কৃষি বাঁচলে দেশ বাঁচবে, আর দেশকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে এই কৃষিকে বাঁচাতে হবে। আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভর দেশ। এই দেশের মা মাটি এবং মানুষ সবাই কৃষির সাথে জড়িত। প্রতিবেদনটির পুরোটা সময় আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন। এই যে আপেল কুল, থাই আপেল কুল বলে এগুলার, এই যে আমার পাঁচ আঙুল, এর ভিতরে অন্তত 10টা কুল হওয়ার কথা, কিন্তু এবছর আবহাওয়ার বৈরিতার কারণে একটু কম হয়েছে। তারপরেও এই জায়গাটা দেখেন, হাফ বিঘার জায়গায় 5টি হয়েছে। ঠিক এমনই প্রত্যেকটা গাছে কিন্তু হয়। এই কুলগুলো উৎপাদন করতে অত্যন্ত খরচ হয়। সাতক্ষীরার ফল অত্যন্ত সুমিষ্ট হয়, সারা দেশে এই কুলের চাহিদা অত্যন্ত। তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের এই যে অঞ্চলটা আছে, কৃষি নির্ভর একটি অঞ্চল। আজকের এই দেশ বাঁচাতে হলে কৃষিকে বাঁচাতে হবে, এবং এই দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে কৃষিকে সমৃদ্ধশালী করতে হবে। আজকের এই মুহূর্তে আমরা একটি সফল চাষির সাথে আমরা কথা বলবো। আপনি কয় প্রকারে চাষ করেছেন? দুই প্রকার। কি কি? নারকেল আর এই আপেল। আচ্ছা, পরিচর্যা করতে এই পর্যন্ত যে খরচ হয়েছে, এবং এবছর কুলের যে ফলন, ফলনটা ঠিক আছে কিনা? না, খুব ভালো ফলন না, বর্ষার কারণে ফুল নষ্ট হয়ে গেল। এগুলো জায়গায় করেছেন আপনি? আপনার এই 30 শতক জমি। তারপর গাছ বড় হয়ে গেলে গাছে চোটা বাঁধতে, চোটা বাঁধার পর কস কাটতে, কেউ একটা গাছে 20টি কস উঠলে 4টি কস রেখে দিতে আর সব কাটিয়ে দিতে। তারপর যখন ফুল আসে তখন স্প্রে দিতে একটা, আর সার দিতে হবে। কুলগুলো এইখান থেকে যায় কোথায় কোথায়? চট্টগ্রাম যায়, ঢাকায় যায়, কক্সবাজার যায়। ঢাকায় যায় বেশি, খুলনায় যায়। আপনাদের এই কুলের চাহিদা কেমন? চাহিদা খুব, এগুলো খুব ভালো, মানে সাদা ধপধপ করে, কালার আসে ভালো, বিক্রি হয় খুব। কোন জাতের কুল চাষ করেছেন? এটা থাই আপেল আর নারকেল। এই উপজেলার কোনো কৃষি অফিসার আপনাদের কোনো সহযোগিতা করেছে? না, তালা উপজেলায় কৃষি অফিসার আসো না, দেখো না, আমাদের কোনো এই লাগাইছ কিনা তখন তদন্তও নেয় না। এ আমাদের এই মানে সারের দোকান কৃষ্ণা ওই দোকানতে যা বলে দেয় তখন তাই বলে। 15,000 টাকা খরচ হয়েছে। আপনার ফলন কেমন? ফলন ভালো, খুব ভালো। ফলন কেমন বিক্রি করার আশা করতেছে? 4,00,000 টাকা হয়। কয় বিঘা আছে? প্রায় 4 বিঘি। 4 বিঘা আছে। ফসল তৈরি করতে গেলে কিছু মানে নিয়ম কানুন আছে, সেই সবগুলো কিভাবে আপনারা? সব নিজের এগের বুদ্ধিতে করেছি। আপনাদের তালা উপজেলায় কিন্তু কৃষি অফিসার আপনাদের কোনো সহযোগিতা? না না না, কেউ সহযোগিতা করে নিয়ে আসে না, দেখতে আসে না, আমরাই নিজেরা করেছি, তৈরি করি। তো আপনি তাহলে এবছর সফল একজন কৃষি উদ্যোক্তা। ফলন খুব ভালো ভাই, বহুত ভালো। আমরা সফল একটি চাষির সাথে কিন্তু আমরা কথা বলছিলাম। তিনি অত্যন্ত
আনন্দিত এবং উল্লসিত। তালা উপজেলায় দেখা যাচ্ছে 150 হেক্টরের মতো আমাদের কুল চাষ আছে। আমাদের কুল চাষিরা অত্যন্ত প্রযুক্তি ব্যবহারের দিকে অনেক আগায় গেছে। আমি কৃষক কিষাণী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক ইউনিয়ন পরিষদে ওখানে থাকেন এবং ওনাদের গ্রুপ মিটিং থাকে, ওনারা ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন জায়গায় মিটিং করে থাকেন, তাদেরকে তাদের কাছে আসেন, তারা আপনাদের অবশ্যই হেল্প করবেন। এবং তারা যদি হেল্প না করতে চায় সরাসরি উপজেলায় চলে আসবেন, আমরা সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা করব আমাদের পক্ষ থেকে।